আজকে একদম রোদ, হাওয়া, হালকা হালকা মেঘ সব নিয়ে আজকে দিনটা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ব্লগার প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ ফাটাফাটি আছো, ভালো আছো, ফিট আছো, হেলদি আছো। তো আজকে হচ্ছে 12th May এবং বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল 9:30। তো 9:30 থেকে আমি আমার ব্লগ, আমার বকবক, আমার অত্যাচার যাই বলো না কেন আমি শুরু করে দিয়েছি। তো আজকে একটু বেলা থেকেই ব্লগটা শুরু করেছি এটা বলতে পারো, কারণ আজকে দেখতেই পাচ্ছ আজকে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, কারণ আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। কারণ হচ্ছে এই এডিট করতে গিয়ে মানে একটু রাত হয়ে যায়, যার জন্য একটু উঠতেও লেট হয়ে যাচ্ছে। আর তারপর হচ্ছে এত সুন্দর ওয়েদার, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, যে মানে সকাল সকাল উঠা যাচ্ছে না, একটু লেট হয়ে যাচ্ছে। তো আজকে মিনিমাম ঘুম থেকে উঠতে আমার বেজে গেছে 8:20। তো উঠে নিয়ে ঝটপট ঝটপট করে বিছানা টিছানা গোছানো, তারপরে যে কফি টফি বানানো, চা বানানো, এগুলো আমি ঝটফট করে রাতে করে ফেলেছি। তো সেগুলো যেহেতু তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি, সেই জন্য এইগুলো আর আজকে তোমাদের সাথে নতুন করে শেয়ার করিনি। তো ভাবলাম আজকে মা বলল যে আজকে ব্রেকফাস্টে যে তরকারিটা হবে, মানে সিম্পল আলুর তরকারি হবে, একদম আলু আলু কালো জেড়ে দিয়ে। তো সেই যে তরকারিটা হবে, মা একটু ব্যস্ত থাকে, সেটা আজকে আমাকে করতে বললো। তো চলো তাহলে সেইটা আমি বরং তোমাদের সাথে একটু শেয়ার করি, এখনই আমি করতে যাব। কারণ আমি যদি এখন ব্রেকফাস্টটা বানাতে, মানে তরকারিটা বানাতে যদি একটু আমি দেরি করে ফেলি, তাহলে আমাদের ব্রেকফাস্ট খেতে খেতে সে দুপুর হয়ে যাবে। তো যেহেতু এটা আমি করব, আর তরকারিটা আমি করব, আর আজকে হবে ব্রেকফাস্টে রুটি আর তরকারি। তো তরকারিটা আমি করব আর রুটিটা মা করবে। তো মা একটু ফ্রি হয়ে আসুক ততক্ষণে আমি চলো তরকারিটা করে ফেলি এবং তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি। তো চলো বন্ধুরা, আমরা দেখে ফেলি যে আমি কী করে তরকারি করছি আর খেতে কেমন হয়। আমি এর আগে 2-3 বার করেছি, মানে ভালো খারাপ মিলেমিশেই হয়, খুব আহামরি হয় তাও না, খুব যে একদমই ফেলে দেওয়ার মতো হয় তাও না। তবে রান্না নিয়ে কথা আমি পরে বলবো, চলো আগে তোমাদের দেখিয়ে দিই আমি কী করে রান্না করছি বা সাদা তরকারিটা কীভাবে আমি বানাচ্ছি। তো চলো, বেশি লেট করলে আজকে আর ব্রেকফাস্টটা খেতে হবে না, তো দুপুরে একেবারে লাঞ্চই করতে হবে, চলো। তো বন্ধুরা দেখো, আমি গ্যাসে আলু কেটে চাপিয়ে দিয়েছি এবং আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি কালো জিরে, লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি দিচ্ছি সামান্য একটুখানি স্বাদ অনুসারে লবণ এবং হলুদ। তো এটা দিয়ে এবার আমি হালকা করে একটু নেড়েচেড়ে নেব, তারপর জল দিয়ে সেটাকে আমি ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। তো সকালবেলার মাঝে মাঝে আমি এই রুটির সঙ্গে তরকারি যাই হোক না কেন, তো সব আমি মাঝে মাঝে আমি রান্না করেই থাকি। তো সবজি টবজি টুকটাক রান্না বান্না আমি সকালে মায়ের সাথে করে দিয়ে হেল্প করি, তো আজকেও সেটাই আর কি করেছি। তো এবার জলটা দিয়ে আমি এটাকে ঢেলে দেবো, তো এবারে আমি সেদ্ধ হতে দেবো। প্রথমে আমি জলের পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারিনি আলুর অনুযায়ী, তো পরে আমি বুঝতে পারলাম যে এটা একটু কমই ছিল। তো যাই হোক, ঢেকে দিচ্ছি, তো এবার দেখতে থাকো পরে। তো দেখো, আমার এখানে আলুর তরকারিটা হয়ে গেছে, তো একটু মাখা মাখা করেই হয়েছে, কিন্তু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে আমার হাতে আছে আমার ব্রেকফাস্ট, তো এখানে আছে কী কী আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তারপর ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি।
তো দেখো এখানে আছে লুচি, আমার করা আলুর তরকারি আর ফল। তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টার সময়। আমি এখনও সবে স্নান করে এসেছি, তো দেখতেই পাচ্ছ স্নান করে নিয়ে তো এখন যে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার যেটা করা হয় তো সেটাই আমি করছি। তো আজকে হচ্ছে আমি একটু শ্যাম্পু করেছি মাথায়। আমি সপ্তাহে মিনিমাম দুদিন করে শ্যাম্পু করি, দুদিন অথবা তিন দিন, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, তো এই জন্য মানে শ্যাম্পুটা আমাকে করতে হয় ঘন ঘন। তো এই জন্য আজকেও শ্যাম্পু করে ফেলেছি। তো শ্যাম্পু করার পর যে হেয়ার সিরামটা আমি লাগাই দেখতেই পেলে সেটা আমি লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর এবার আমি একটু স্কিনে কিছু অ্যাপ্লাই করব, তো তার জন্য চুলটাকে আমি বেঁধে নিলাম, না হলে ভীষণ ডিস্টার্ব হয় চুলে। তো এখন ইউজ করছি আমি ফেসে একটা টোনার ইউজ করে ফেলছি। তো টোনারটা ইউজ করার পর কোন আমি একদিন ভ্লগে আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমি কোনটা কখন ইউজ করছি। তো এখন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে টোনার, টোনারটা আর কি আমি শুকিয়ে শুকিয়ে। তো এখন আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সুন্দর ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজারটা ইউজ করছি। এটা খুবই একটা সুন্দর একটা ময়েশ্চারাইজার। তো আমি তো বললামই একদিন আলাদা করে আমি এরপর ভ্লগ বা একটা ভিডিও বানিয়ে দেবো, তো সেদিনকে আমি সবটা শেয়ার করব। তো এরপর আমি অ্যাপ্লাই করছি একটা সানস্ক্রিন। আমি এর আগেও একদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমি সকালেও স্কিন কেয়ারও ঠিক এরকমভাবেই করি, তো দুপুরটাও তাই সেম। তো দুপুরে টোনারের পর আমি একটা করে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিই, কারণ এইটাই থেকে যায় বিকেল অবধি। তারপরে আমি ঠোঁটে একটা কিছু লিপ বাম ইউজ করে নিই। তো ব্যাস এটাই হয়েছে সামান্য একটা স্কিন কেয়ার, কিছুই না তেমন কিছু, এটাই সবাই তোমরা করে থাকো। তো এবার হচ্ছে আমার লাঞ্চের টাইম, তো লাঞ্চ করতে যাব তাই চুলটা একটুখানি। তো ফ্রেন্ডস আজকেও আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের একাদশী, মানে আমার মা বাবার একাদশী, সরি। তো যেহেতু মানে আজ থেকে চার মাস আগে আমার দাদু মারা গেছিলো, তো তার জন্য আজ মা বাবারা একাদশী পালন করে। তো ওই জন্য আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা কিছুই সেরকম হয়নি, ডালিয়া হয়েছিল, মানে ডালিয়া নর্মাল, তো তারপর একটু আলু ভাজা ব্যাস, আর একটা ছোটো একটা তরকারি মতো, কিছু সেরকম কিছু হয়নি বলে আজকে আমি সেটা শেয়ার করলাম না। তো যখন আবার রাত্রিবেলা যেটা ডিনার করবো সেটা আবার আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো এখন আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখনই কমপ্লিট হলো। তো এখন আমি একটু জামা কাপড়টা গুছিয়ে ফেলবো, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর চলো আমি বেরিয়ে গেছি, বিকাল হয়ে গেছে, তো এখন বাজছে বিকেল সাড়ে চারটে। তো বেরিয়ে গিয়েছি আমি আবার পড়াতে, পিছনে দুটো বাচ্চা গেল, তো মানে আমাকে দেখতে পেয়েছে, তো দেখতে পেয়ে বলছে মানে একদমই ছোট্ট ছোট্ট বাচ্চারা, কত বয়স হবে হয়তো হার্ডলি পাঁচ, তো দেখে বলছে নিজেদের মধ্যে দুজন ছোট ছোট, তো নিজেদের মধ্যে বলছে যে এই দিদিটা না ব্লগিং করছে। বাবা মানে পাঁচ বছরের বাচ্চারাও মানে ব্লগ কী সেটাও বুঝতে পারছে, তাও আবার কথা বলার আমার স্টাইলেই অ্যাডভান্স। কালকে হচ্ছে বিকালবেলা পড়া, ঠিক আছে তিনটের সময়, কখন চলে আসবা? চলো তো তাহলে আমি এগোই, আবার তোমাদের সাথে পড়া কথা হচ্ছে। তো এই যে এটা আমাদের মধ্য বাজার, একেবারেই বাজারের মধ্যেটা, এখান দিয়েই তো আমি যাচ্ছি পড়াতে, তো তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছি আর কি। হাই ফ্রেন্ডস, তো আমার হয়ে গেছে যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমি একটা ছোট্ট শর্টস বানাচ্ছিলাম তোমাদের জন্য, তো যেটা আমার পোস্ট হয়ে গেছে, আমি এখনই জাস্ট আমার ভিডিওতে সরি আমার চ্যানেলে শর্টস আমি আপলোড করেছি, একটাই করেছি না একটা না দুটো করেছি, সরি ল্যাটারিটি দুটো করেছি। একটা হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট একটা নর্মাল একটা মেসেজ, আর একটা হচ্ছে
আমার একটা একটা গানের উপরে। তো আমি চলে এসেছি রান্নাঘরে এবং এখন আমি বানাবো ম্যাগি। আর ম্যাগির জন্য আমার কী কী চাই, চাই হচ্ছে কিছুই পাচ্ছি না, চলো দাঁড়া এখানে রাখি। সো পেয়ে গেছি আমার যা যা দরকার, এখানে আমি জল বসাতে দিয়ে দিয়েছি। ম্যাগি এবং দুটো জায়গাতেই ম্যাগি রেডি করে দিয়েছি এবং আমি একটা করে ডিম সিদ্ধও নিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পেলে যে আমার ম্যাগি বানানো হয়ে গেছে, এখনই জাস্ট খেতে যাব। ম্যাগি বানানোও হয়ে গেছে, ডিম সিদ্ধও দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। তো এখন বাজছে রাত্রি 10টা, তো এখনই হচ্ছে ডিনারটা সেরে ফেলবো, কারণ এরপরে ডিনারটা খাওয়া উচিত নয়। তো এখনই ডিনার সেরে ফেলবো এবং এখনই ডিনারটা সেরে নেওয়ার পর একটু এডিটের কাজ আছে, সেই এডিটের কাজটা সেরেই শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক, আজকে বেশি বকবক করবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তো সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং পাশে থাকা যে বেল আইকনটাকে সেটাকেও প্রেস করে দিও। অনেকেই আমার ভিডিও দেখছেন, আমার তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অনেকেই যেমন দেখছেন তারা কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইবটা যদি একটু করে দেন তাহলে আমার খুব ভালো হয় বন্ধুরা। কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার মানে আমার মতো এরকম অনেক নতুন নতুন ইউটিউবাররা মানে এগিয়ে যেতে না সুবিধা হয়। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমি তো তোমাদের সবার পাশে আছি, থাকবো, কথা দিচ্ছি, কিন্তু তোমরাও আমার পাশে থেকো, কারণ আমি একদমই নতুন। তো যাই হোক, যদি কোনো ভুল ধরি করে থাকি কোনো ভিডিওর মাধ্যমে তো প্লিজ আই এম ভেরি সরি তার জন্য। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও, লাইকও করো, সাবস্ক্রাইবটা করে দিও। তো আর কিছু না বলে আগামীকাল আবার আসছে নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানিয়ে শুভরাত্রি, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।